শিক্ষার অধিকার সুরক্ষার দাবিতে এবং 100টি সরকারি স্কুলকে সিবিসি আওতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এক রাশ উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি রাজধানী সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ ধর্নায় বসেছিলেন সুরমার বিধায়ক আশিস দাস। ধর্না মঞ্চে তার মূল দাবি ছিল অবিলম্বে শিক্ষাকে বেসরকারীকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে রাজ্য সরকার ও তার শিক্ষা দপ্তরকে। সার্বিক শিক্ষার প্রশ্নে শিক্ষাকে বেসরকারীকরণের বহুবিধ কুফল নিয়েও চরম উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। বৃহস্পতিবার সে বিক্ষোভ ধর্নার সপ্তম দিনেও বেসরকারীকরণ ইস্যুতে লড়াই আন্দোলন জারি রাখেন তিনি। সেই সাথে ফের রাজ্য সরকারের বিরুদ্ধে এই গ্রাস অভিযোগ উত্থাপন করে নিজের সীমাহীন উদ্বেগের কথা তুলে ধরেন বিধায়ক আশিস দাস। শুধু গ্রাম নয়, কেউ যদি পারি একজন আরেকজনের সঙ্গে যদি ঝগড়া করে যদি না পারে তাহলে কি করে রাতের অন্ধকারে কথায় আছে হেল্লাও গাছিরালা হের সই গাছিরালা, ঝগড়া করে না পারলে হারণ দেখাইতে গিয়া লাউ গাছিরে সই গাছিরে। এই অর্থে ধারায়া আজকের ত্রিপুরা রাজ্যের ইতিহাসে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রতননাথের নেতৃত্বে যে একটা বেসরকারীকরণ আইন করা হয়েছে ত্রিপুরার রাজ্যটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে এবং এর আন্দোলন প্রত্যাহারের এবং আইন প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য আমরা আন্দোলন কর্মসূচি জারি রেখেছি এবং আজকে এই আন্দোলন কর্মসূচির যে ব্যানার দুদিন ব্যানার আমাদেরকে ছিঁড়ে দিয়েছে। এই রাজ্যের ভবিষ্যৎকে শুধু অন্ধকারের দিকে ঠেলে দেয়নি, এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য আমরা একটা ব্যানারের নিচে কাজ করেছিলাম। এই ব্যানার চুরি করে নিয়ে খুলে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাণ করতে চাইছেন যে এই রাজ্যের গোটা শিক্ষা ব্যবস্থাকে উনি ছিঁড়ে থসনস করে দিতে দিয়েছেন। এদিন সুরমার বিধায়ক আশিস দাস আরও জানিয়েছেন যতদিন পর্যন্ত রাজ্য সরকার শিক্ষাকে বেসরকারীকরণের সিদ্ধান্ত থেকে সরে না আসছেন ততদিন পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি জারি রাখবেন তিনি। সেই সাথে তিনি আরও জানান, তাহলে আপনাদের বিধায়ক থাকবেন সমস্ত সুযোগ সুবিধা সারা জীবন ভোগ করবেন। এই আশিস দাসকে আটকানোর জন্য আপনি শেষ পর্যন্ত ক্যাবিনেট সিদ্ধান্ত করে আপনি আইন তৈরি করলেন। এই জায়গায় দাঁড়িয়ে আপনার একটা শিক্ষা অতীত অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আপনি আবার শিক্ষা গ্রহণ করুন যে আইনটা আপনার মাধ্যমে রতনবাবুকে দিয়ে যে আইনটা আপনি শিক্ষার বেসরকারীকরণ আইন করেছেন, অতীত অভিজ্ঞতা থেকে আপনি শিক্ষা নিয়ে আমার ব্যাপারে যে আইন আপনি পুনরায় তৈরি করেছিলেন এই অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপনাকে আজকের সপ্তম দিনও আপনাকে আমি বিনম্রভাবে আবেদন করছি এই রাজ্যের অগণিত মানুষের স্বার্থে, রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আপনি এই আইনটাকে প্রত্যাহার করুন, অন্যথায় এই আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ঐতিহাসিক দিনে দাঁড়িয়ে আপনাকে আবারও আমি অবগত করতে চাই আপনার যাই দিন ভালো যাচ্ছে আগামী দিন আপনার জন্য ভালো হবে না এই আইন যদি আপনি প্রত্যাহার না করেন। আমি অনেকটা চ্যালেঞ্জের সুরেই বলছি আপনাকে আইন প্রত্যাহার করতে হবেই, রাজ্যের জনগণের স্বার্থে আপনাকে আইন প্রত্যাহার করতে হবে, না হলে আমি আমার আগেও বলেছিলাম আমি আবার সর্বশক্তি প্রয়োগ করে হলেও আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই আইনকে আমি প্রত্যাহার করিয়ে দেখাবো। এদিকে শিক্ষাকে বেসরকারীকরণের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিরোধী দলের ছাত্র যুব সংগঠন সমূহ। বিধায়ক আশিস দাসের এই আন্দোলনও ঠিক একই ইস্যুতে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবো।